দর্শক, তিন দিনের নারী উদ্যোক্তাদের যে মেলা আজকে রয়েছে, মেলার আজকে তৃতীয় দিন। আমরা এখন আসছি শেষ দিনের একদম এই স্টলটাতে। স্টলের যে আপুটা রয়েছে ওনার স্টলটার নাম হচ্ছে ইমনস কিচেন। ইমনস কিচেন আমরা দেখতে পাচ্ছি, ইমনস কিচেনের স্বত্বাধিকারী আপু রয়েছেন। উনি প্রথম দিন থেকে এখানে খুব ভালোভাবে হাতে তৈরি করা বিষয়গুলো সেল করছেন। তো আমরা ওনার প্রোডাক্টগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা একটু ওনার ফিলিংস সম্পর্কে জানতে চাইবো দর্শক, এবং আপনাদেরকে জানাবো। আপু, আপনি গত দুদিন আমাদের এই মেলায় ছিলেন, আজকে মেলা শেষ দিন। মেলা সম্পর্কে এবং বায়োস্কোপ ইভেন্টস নারী উদ্যোক্তা গ্রুপ মিলে যে মেলাটা অর্গানাইজ করছে, এই অর্গানাইজিং সম্পর্কে আপনার কোনো অনুভূতি থাকলে একটু বলতে পারেন। অর্গানাইজ করছেন রূপাপু, রবীন ভাইয়া, ওনারা খুব আমাদের জন্য খুবই ভালো একটা কাজ করেছেন। আমি যদিও বা মেলা এবারই প্রথম, আমার দুই দিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমার খুব ভালো লেগেছে। মেলার পাশাপাশি আমরা যে সবাই একসাথে কাজ করলাম, সারাদিন সময় কাটালাম, অনেকের সাথে পরিচয় হলো, আমাদের সেলও হলো যথেষ্ট, খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে শেষ দিনে এসে খারাপই লাগছে যে আজকে শেষ হয়ে যাবে। আর রূপাপু, রবীন ভাইয়া, ওনারা তো মানে কি বলবো, আমাদেরকে নিয়েই অ্যারেঞ্জ করছে মেলাটা ওনারা, আর তো খুব ভালো লাগছে। কিন্তু শেষে মনে হচ্ছে একটু মন খারাপ লাগছে, আজকে শেষ হয়ে যাবে। এই জন্য অ্যাকচুয়াল শেষ তো হতেই হবে, শেষ হইলেও তো আমরা আবার অ্যারেঞ্জ করব, নিশ্চয় আবার আমরা দেখা হবে সবাই একসাথে। তো ওভারঅল ইভেন্ট সম্পর্কে বা ইভেন্টস অর্গানাইজিং এর যে বিষয়গুলো, ওগুলোর ব্যাপারে আপনার কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে সেটাও বলতে পারেন। না, অভিযোগ নেই আসলে, পরামর্শ কি বলবো, সবই ঠিক আছে। আমার কাছে তেমন কিছু মনে হয়নি, সবই ঠিক আছে। ওনারা যেভাবে করেছেন সবই ঠিক আছে, সব ভেবেই করেছে ওনারা, কোনো অভিযোগ নেই আমার। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।